প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের 234 পৃষ্ঠার অনুশীলনীর যে 4 নম্বর অঙ্কটা রয়েছে এটা সলভ করছি। তো ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখনি, আমরা ভিডিও নিচে প্লেলিস্টের লিংক দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। তো এখানে বলা হয়েছে প্রতিদিন রিক্সায় স্কুলে যাওয়া আসা বাবদ সবুজ এবং মৌলির যথাক্রমে 50 এবং 80 টাকা খরচ হয়। তো ক নম্বর, সবুজ এবং মৌলির খরচের পরিমিত ব্যবধান নির্ণয় করো। আর এখানে বলা হয়েছে দেখাও যে উপাত্ত দুটির গড় ব্যবধান পরিসরের অর্ধেক। তো আমরা প্রথমে চারের ক নম্বরটা শুরু করছি। তো চারের ক, এখানে চাওয়া হয়েছে সবুজ এবং মৌলির খরচের পরিমিত ব্যবধান নির্ণয় করো। তো গড় থেকে আমরা যদি পরিমিত ব্যবধান বের করি, তাহলে আমরা বলবো যে সবুজ ও মৌলির গড় খরচ, গড় খরচ অর্থাৎ দুইজনের খরচ যোগ করে দুই দিয়ে ভাগ দিলেই আমাদের গড় বের হয়ে যাবে, অর্থাৎ 50+80/2 টাকা। তো এখানে আমরা এক্স বার দিয়ে লিখি গড়ের যে প্রতীকটা ছিল, তো এটা যোগ করে হবে 130/2 টাকা। তো সিম্পলি এটা আমরা ভাগ করলে পাবো 65 টাকা। এটাই হচ্ছে আমাদের এক্স বার অর্থাৎ গড়ের মান। ওকে, পরিমিত ব্যবধানটা আমরা গড় থেকে বের করব। এখানে আসলে কোনো উল্লেখ করা হয়নি, আমরা যে কোনোটা থেকেই করতে পারি। তো আমরা যদি একটা ছক করে নিই, এটা হচ্ছে এক্সআই আর এটা হচ্ছে মডুলাস, অর্থাৎ পরম মান নিতে হবে এক্সআই মাইনাস এক্স বার। আর এইখানে আমরা এটার স্কোয়ার করে নেব, অর্থাৎ এক্সআই মাইনাস এক্স বার এর উপর স্কোয়ার। তো এই অঙ্কগুলো আমরা আসলে আগে অনেকবার করেছি, যার কারণে তোমরা ধারাবাহিকভাবে নিশ্চয়ই পার্টগুলো যদি দেখে থাকো, হ্যাঁ, তাহলে অবশ্যই বুঝতে পারবে যে এখানে কি চাওয়া হয়েছে। তো ওকে, আমাদের এখানে পরিমিত ব্যবধান বের করতে বলা হয়েছে। আমরা এইভাবে কলামে দুটো সংখ্যা নিয়ে নিই, একটা ছিল 50 আর একটা ছিল 80। তো এই যে আমাদের গড় অর্থাৎ এক্স বার, এটা বের হয়েছিল কত, 65। এখন দেখো এটা হলো এক্সআই, এক্সআই মাইনাস এক্স বার। তো এখানে যেহেতু মডুলাস অর্থাৎ মাইনাস মান নেওয়া যাবে না, অর্থাৎ 50 আর 65 এই দুটো আমরা বিয়োগ করে এটা আমরা পাবো হচ্ছে 15+15। এরপর এক্সআই মাইনাস এক্স বার, হ্যাঁ, এটা বিয়োগ করে আমরা পাবো এটাও 15। তো এটা যদিও -15 আসে, কিন্তু আমরা মাইনাসটা এখানে অ্যাভয়েড করবো, যেহেতু এখানে আমাদের পরম মানের চিহ্ন এটা। হ্যাঁ, এরপরে আমরা এখানে যদি এটার স্কোয়ার করি, তাহলে 15 স্কোয়ারে হচ্ছে 225। এই 15 স্কোয়ারে হচ্ছে 225। ওকে, এখন এটার আমরা সামেশন অর্থাৎ সমষ্টি বের করে নেব। সামেশন মডুলাস এক্সআই মাইনাস এক্স বার, অর্থাৎ 15 15 যোগ করে আমরা পাবো 30। এইটারও আমরা একটা সামেশন বের করে নিই, সামেশন মডুলাস এক্সআই মাইনাস এক্স বার হোল স্কোয়ার। তো এই দুটো যোগ করে আসবে 450। এবার আমরা পরিমিত ব্যবধানের সূত্রে চলে যাব। তো পরিমিত ব্যবধান, যেটাকে সিগমা দিয়ে প্রকাশ করা হয়, এরকম একটা চিহ্ন ছয়ের মতো ইংলিশে, কিছুটা ছয়ের মতোও নয়, যাই হোক। তো এইখানে আমরা রুট ওভার, পরিমিত ব্যবধানে আমরা অনেক সূত্র দেখেছি, তার মধ্যে এটা একটা সূত্র, সেটা হচ্ছে সামেশন মডুলাস এক্সআই মাইনাস এক্স বার হোল স্কোয়ার বাই পুরোটাকে এন দিয়ে ভাগ। তো এখানে এন এর মান হচ্ছে 2, যেহেতু দুটো উপাত্ত ছিল। তাহলে এটা দেখো, এটা সমষ্টি আমরা বের করেছি 450। তাহলে 450/2। তো এইটা আমরা যদি প্রথমত ভাগ করি এটাকে, তাহলে হচ্ছে 225। তাহলে 225-এর রুট ওভার বর্গমূল করলে এটা আসবে 15। তো এটা আমাদের অ্যান্সার 15টা, পরিমিত ব্যবধান আমাদের বের হয়ে গেল। এরপর খ নম্বর যে কোশ্চেনটা, খ নম্বর কোশ্চেনে যেটা বলা হয়েছে দেখাও যে উপাত্ত দুটির গড় ব্যবধান পরিসরের অর্ধেক, অর্থাৎ ফার্স্ট টাইম আমরা পরিসরটা আগে দিয়ে করি। তো পরিসরের, পরিসরকে আর দিয়ে প্রকাশ করা হয়, পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন, অর্থাৎ এখানে আমাদের সর্বোচ্চ মান যেটা ছিল সেটা ছিল 80, মাইনাস সর্বনিম্ন ছিল 50। তো এটা বিয়োগ করে আমরা পাবো 30, এটা হচ্ছে আমাদের পরিসর। এরপর আমাদের গড় ব্যবধান বের করতে হবে। তো গড় ব্যবধানের জন্য আমাদের গড় দরকার হবে, অর্থাৎ আমরা ক থেকে এক্স বার গড়টা নিয়ে আসবো। তো গড় এক্স বার সমান হচ্ছে 65। ওকে,
এখন আমরা যদি সব করি xi এইটাকে করব আমরা xi মাইনাস x বার মডুলাস হ্যাঁ তো গড় ব্যবধানে কিন্তু এটার আর স্কয়ারের প্রয়োজন হয় না এই দুটো ঘর দিয়ে আমাদের হয়ে যাবে xi হচ্ছে আমাদের একটা 50 আর একটা হচ্ছে 80 যেকোনো একটা আগে লেখা যাবে তো এইখানে আমরা x বারের মানটা তুলে নিই 65 তো দেখো xi মাইনাস x বার অর্থাৎ xi এটা আর x বার এটা তো এটা আমরা বিয়োগ করে মাইনাস মানটা নেব না যেহেতু মডুলাস আছে এখানে পরম মান তো এটা বিয়োগ করে আমরা পাবো হচ্ছে 50 এরপর এইটা থেকে এটা বিয়োগ করেও আমাদের ওই একই সংখ্যা আসবে যেটা আমরা আগে ক নম্বরেও আসলে করেছি এরপরে আমরা হচ্ছে গড় ব্যবধানটা বের করব তো এটার আমাদের সামেশনটা প্রয়োজন হবে সমষ্টি সামেশন মডুলাস xi মাইনাস x বার সমান হচ্ছে 30 তাহলে গড় ব্যবধান এটাকে md দিয়ে প্রকাশ করা হয় যেহেতু গড় থেকে বের করছি এটা আমাদের মধ্যক থেকে প্রচুরক থেকে রয়েছে যখন যেটা থেকে বের করব সেটার সংকেতটা এখানে মাঝখানে দিতে হবে সো এটা সূত্র হচ্ছে আমাদের সামেশন মডুলাস xi মাইনাস x বার বাই হচ্ছে n তো এই যে এটার ভ্যালু হচ্ছে আমাদের 30 আর n এর মান হচ্ছে 2 সো এটা ক্যালকুলেশন করে আমরা পাবো হচ্ছে 15 তো এইখানে যেটা দেখাতে বলা হয়েছিল সেটা দেখো দেখাও যে উপাত্ত দুটির গড় ব্যবধান পরিসরের অর্ধেক সো এই যে আমরা গড় ব্যবধান পেলাম অতএব গড় ব্যবধান এই এই গড় ব্যবধান হচ্ছে পরিসরের অর্ধেক তো পরিসর আমরা এখানে পেলাম কত 30 তাহলে 30 এর অর্ধেক দেখো 15 হয় তো আমরা এইভাবে লিখতে পারি যে এইভাবে লেখো যে পরিসরের অর্ধেক সমান হচ্ছে 30 ভাগ 2 2 দিয়ে ভাগ করলে কি অর্ধেক হয়ে যায় সো 15 তো এই যে আমরা দেখলাম 15ই কিন্তু আমাদের গড় ব্যবধান আসছে সো এখানে যদি লিখে দাও সমান সমান গড় ব্যবধান তাহলে কিন্তু আমাদের প্রমাণ হয়ে যায় অতএব এখানে আমরা এখন ফিনিশিং দিয়ে দেব যে অতএব উপাত্ত দুটির উপাত্ত মানে ওই তথ্যগুলো উপাত্ত দুটির গড় ব্যবধান পরিসরের অর্ধেক এখানে তোমরা লিখে দিবে দেখানো হলো এটি ছিল আমাদের 4 নম্বর যে অঙ্কটা ছিল হ্যাঁ সেটার সমাধান তো এরপরে আমরা আজকের পার্ট এখানেই শেষ করছি আমরা ছোট ছোট পার্টে আসলে অঙ্কগুলো বিভক্ত করছি ধন্যবাদ